হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল টপিকসটি হচ্ছে যে কীভাবে আমরা ভার্চুয়াল ভিসা কার্ড পেতে পারি। তো আমার এই ভিসা কার্ডের ওপর পূর্বে আরও দুটি ভিডিও রয়েছে, যে ভিডিওগুলোতে আমি দেখিয়েছি একটাতে একটা ভার্চুয়াল ভিসা কার্ড এবং একটা মাস্টার কার্ড কীভাবে পাওয়া যায় সম্পূর্ণ ফ্রিতে এক বছরের জন্য, সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। এরপর আমি আরও একটা ভিডিও দিয়েছি আপনাদের জন্য, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইসলামী ব্যাংক লিমিটেডের আমরা ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারি 5 বছরের জন্য, সে একটা ভিডিও দিয়েছি। তবে আজকে আমরা একটা নতুন আরেকটা ভিসা কার্ড নিয়ে ভিডিওটি তৈরি করব। তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে, এবং আপনারা যারা অনলাইন থেকে পেমেন্ট নিচ্ছেন বা বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন, যাদের হচ্ছে যে ভিসা কার্ড পাচ্ছেন না বা হচ্ছে মাস্টার কার্ড নিতে পারছেন না বা অনেক প্রবলেম ফেস করছেন, তারা ইজিলি আমার এই ভিডিও থেকে বা এই মাস্টার কার্ড থেকে আপনারা ইজিলি যে কোনো প্রকার অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন, ইভেন্ট যে কোনো প্রকার পারচেস করতে পারবেন। এই মানে যে মাস্টার কার্ডটা আমরা নিব সেটা অনেকটা ট্রাস্টেড, আপনারা অনেকেই আমরা ইউজ করি। তো যাই হোক, আমরা সেই কথা না বলে আমরা আমাদের মূল কাজের দিকে যাই। তো সবার প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমত আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা আমাদের এখানে লিখে সার্চ করব যে পিওয়াই পিএল পেপাল, ঠিক আছে? তো আমরা এটা সার্চ করলে পরে দেখেন আমাদের ফার্স্ট যে অ্যাপসটা আমাদের চলে আসছে, আপনি অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে ফেলবেন। তো যেহেতু আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি এটা পূর্বে থেকে ইনস্টল করে রেখেছি, তো এটা ইনস্টল করার পর আমরা এখান থেকে ওপেন করব। তো ওপেন করার পর অবশ্যই আমাদের এখান থেকে আমাদের লোকেশন চাইবে, লোকেশন এটা আমরা অন করে ফেলব। দেন আমাদের একটু সময় নেবে অ্যাপসটা ওপেন হওয়ার জন্য, দেখেন আমাদের এখানে লোডিং নিচ্ছে। তো এটা একটু লোডিং হোক, সমস্যা নেই, আমরা একটু ওয়েট করি। এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলছে, সো আমরা এই অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তো অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পর যেহেতু আমরা বাংলাদেশ থেকে নিচ্ছে, অবশ্যই আমাদের এখানে বাংলাদেশ সের যে আমাদের যে নাম্বার দিয়ে খুলতে চাচ্ছি সে নাম্বারটা আমাদের এখানে তুলে দিতে হবে। তো এটা আমাদের বাংলাদেশে সাপোর্ট করে, ইভেন্ট আপনারা এটা নিয়ে ইউজও করতে পারবেন খুব ভালোভাবে। তো আমরা আমাদের নাম্বারটা এখানে বসাই দিই। দেন আমরা এখানে রেখে ডান, আমরা সেন্ড ওটিপি, আমাদের মোবাইল নাম্বারে কিছুক্ষণের মধ্যে একটা ওটিপি চলে আসবে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের ওটিপিটা অলরেডি চলে আসছে, এখন আমরা যেটা করতে হবে আমাদের ওটিপিটা আমাদের এখানে বসাই দেব। আমরা আমাদের ওটিপিটি বসিয়ে ফেলেছি, আমাদের এটা এখন ভেরিফিকেশন হচ্ছে। তো আমাদের দেখেন এখানে ভেরিফিকেশন হয়ে গেছে। তো এইবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হয় এনআইডি কার্ড অথবা পাসওয়ার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করতে হবে। তো চলুন আমরা আমাদের এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করে ফেলি। যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারেন, তবে আমার এনআইডি দিয়ে এটা ভেরিফিকেশন করে ফেলছি। তো আমাদের এনআইডির ছবিটা নেওয়া হয়ে গেছে, এখানে আমার সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে। দেন আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। এইবার যেটা আসছে আমাদের এখান থেকে আই স্ক্যান করতে বলছে, তো অবশ্যই আমরা এখান থেকে আমাদের আই স্ক্যানটা করে ফেলব। আমাদের আই স্ক্যান করে ফেলেছে বা আমাদের ফেস স্ক্যান করে ফেলেছে, দেন আমরা এটা কনফার্ম করি। তো কনফার্ম, আচ্ছা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমাদের এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করতে বলছে, আমরা এটা অ্যাগ্রি করে দিলাম। অ্যাগ্রি করে দেওয়ার পর এখন আমরা নেক্সটে ক্লিক করি। তো নেক্সটে ক্লিক করলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তো আমাদের এই যে মেসেজ চলে আসছে অলরেডি, এখন আমরা যেটা করবো, আমাদের এখানে অবশ্য আমাদের একটা কার্ড দেখাচ্ছে,
দেন আমরা স্টার্ট ইউজিং এ ক্লিক করব। এখানে অবশ্যই আমাদের টাচ, আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা টাচের ইয়া বলছে, তো আমরা এখান থেকে টাচ করে ফেলেছি। এখন আমাদের এখান থেকে আমাদের যে কার্ড ডিটেলস, আমরা যদি কার্ডটাকে দেখতে চাই দেখেন আমাদের কার্ড কিন্তু চলে আসছে। এখন আমি যদি ভিউ কার্ডে ক্লিক করি, ভিউ কার্ডে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের কার্ডের ডিটেলসগুলো দেখেন, আমাদের সম্পূর্ণ কার্ডের ডিটেলসগুলো এখন এখান থেকে দেখাচ্ছে। আর আমরা যদি এখন চাই যে না আমাদের এই কাজটা আমরা পজ করে দিই, এখানে পজের অপশন আছে, আমরা পজের অপশনে ক্লিক করলে আমাদের কাজটা পজ হয়ে যাবে। আমরা যদি মনে করি যে আমাদের এই কার্ডটা হচ্ছে আমরা রিপ্লেস করব, অর্থাৎ আমাদের কার্ডটা আমি এই কার্ড নিতে চাচ্ছি না, বা আমার কার্ডটা দেখা যাচ্ছে যে না মানে আমাদের যে কার্ডের মেয়াদ আছে সেটা এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এখান থেকে কার্ড রিপ্লেস করতে পারবো। তো আমাদের কার্ডটা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি দেখেন যে আমাদের এখানে 8/2025, অর্থাৎ আমাদের এটা চলছে 2022 সাল, অর্থাৎ 3 বছরের জন্য তারা আমাদেরকে এই কার্ডটা দিয়ে ফেলেছে অলরেডি। সো আমরা কিন্তু এখন 3 বছরের জন্য এই কার্ডটা আমরা ইজিলি ইউজ করতে পারবো আমরা সব জায়গাতে। তারপরে এখানে দেখেন আমাদের আছে এখানে কার্ড নাম্বার কপি, কার্ড নাম্বার আমরা চাইলে এখান থেকে কার্ড নাম্বার কপি করতে পারবো। আমরা এখানেতে এক্সট্রা আরও অনেক কিছু করতে পারবো, হিস্টোরি, আপনার হিস্টোরি থেকে আপনারা কী ট্রানজ্যাকশন করেছেন না করেছেন সেগুলো দেখতে পারবেন। সেন্ড টু ক্রিপ্টো, আমরা যদি বাইন্যান্সে কোনো পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে বাইন্যান্সে পেমেন্ট করতে চাই, আমরা অনেকেই জানি যে আমাদের বাইন্যান্স থেকে আমরা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করতে পারি। তো আপনারা যদি বাইন্যান্স নিয়ে বাইন্যান্সে কেউ পেমেন্ট করতে চান তাহলে বাইন্যান্স থেকে সেটা পেমেন্ট করতে পারবেন। তারপর এখানে যে বাই অ্যান্ড সেল ক্রিপ্টো, আপনি চাইলে এখান থেকে বিটকয়েন কিনতেও পারবেন, আবার এখান থেকে সেলও করতে পারবেন, অর্থাৎ আমাদের কিন্তু একটা বড় সুযোগ সুবিধা এখানটাতে যে আমরা চাইলে আমাদের এই কার্ডে আমাদের যদি বিটকয়েন থাকে সে আমাদের ক্রিপ্টো কারেন্সিও আমরা এখান থেকে নিতে পারবো। তাহলে আমাদের এখানে সেন্ড, আমরা যদি কাউকে টাকা সেন্ড করতে চাই তো আমরা এখান থেকে আমরা এটা সেন্ড করতে পারবো। তবে আপাতত আমার এখানে আমাদের অপশন দেখাচ্ছে আমরা কোন নাম্বারে সেন্ড করবো, দেন এখানে আপনি আপনার যে প্রয়োজনে যে নাম্বারে টাকা সেন্ড করতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। শুধু এটাই না, আপনি চাইলে পৃথিবীর দেখেন এখানে অনেকগুলো কিন্তু কান্ট্রি শো করছে, অর্থাৎ যে যে কান্ট্রিতে আমাদের এই কার্ডটা সাপোর্ট করে মোটামুটি সবগুলো কান্ট্রির লিস্ট এখানে দেওয়া আছে। সো আপনারা যে কান্ট্রিতেই টাকা পে করতে চান না কেন আপনি খুব ইজিলি আপনার টাকাটা আপনি এখান থেকে পে করতে পারবেন। তো আশা করি এই কার্ড দিয়ে আপনার কোনো প্রকার অ্যাড ক্যাম্পেইন করতে গিয়ে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না। আর এই কার্ডটা অবশ্যই ট্রাস্টেড, অনেকে আমরা ইউজ করে থাকি অনেক কাজের জন্য। যদিও আমি আপনাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট এখানে করে দেখালাম, কিন্তু প্রিভিয়াস আমার এই কার্ড আমি ইউজ করেছি অনেক আগেও। সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে দিবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।